अरे आस्ते जो तुम ना हो रहेंगे हम नहीं पटोल टहो गेछे तुमी नामी ना पटोल नामी ना पटोल हाय एवरीवन तो केमन आछो सबाई भालो आछो सबाई एखन बोल तारपर कि एवरीवन आज मैं तुम्हारे संगे एक नतून ना मैं एक दारूण रेसिपी शेयर करब और रेसिपिटा आसले एक बार बनिए खे भिजे गेछे केन हमें स्नान करते गेछिलाम ना ओ घेमे भिजेछे मिथ्ये कथा बोलछो मिथ्ये कथा এটা যদি আমি এডিট করার সময় কেটে নিই তখন সেটা আমি জানি না কিন্তু কাটবি না তুই যদি আমি এটা ভিডিওতে না পেয়েছি তখন ছেড়ে কথা বলবো বলতা করবো তো বলবি আমি এটা বলছিলাম যে আজ আমি একটা দারুণ ব্যথা আছে আজ আমি একটা দারুণ রেসিপি বানাবো আর সেটা আসলে আমি একবার ট্রাই করেছিও আমার অনেক ভালো লাগে খেতে সেটার নাম হলো বাদাম পটল আসলে বাদাম সিরিয়াসলি আমি বাদাম পটল একদমই ভালোবাসি না পটলটা আমার খুব ভালো লাগে কিন্তু বাদামটা মানে আমার বাদামটা বাদাম ভাজিয়ে খেতে ভালো লাগে তাও চিড়ে চিড়ে ভাজার সাথে কিন্তু এমনি বাদাম পাটা দিয়ে যে কোনো তরকারি আর জাস্ট খেয়ে দিই আমি খাবো না একবার ট্রাই তো করে দে ও বানাবে আমি এটা বানাতে জানি না সো আজ আমি শুধু ক্যামেরা করব ভাই তো আমি বানাতে পারছি তো চলো বেশি গপগপ না করে কিচেন রুমে যাই আর রান্নাটা স্টার্ট করি ঠিক আছে তো চলো এবার আমরা চিকেনে চলে যাচ্ছি সরি কিচেনে চলে যাচ্ছি তো আমরা চলে এলাম আ সরি কিচেনে আর ও এখানে কি কি রেডি করে রেখেছে মনে হচ্ছে হ্যাঁ দেখি আমি এই যে পটলগুলো চেছে আর এটা ধুইও রেখেছি পটলগুলো চাচা হয়ে গেছে আর এটা ধুই নিয়েছি আমি আর এখানে আমি কিছু মশলাগুলো রেডি করে নিয়েছি এই যে এখানে আছে তেজপাতা এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে শুকনো লঙ্কা তারপর এখানে নিয়েছি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলদি গুঁড়ো এগুলো আমি বাদাম বাদামটা টেস্ট করে তারপর আমি এগুলো বানাবো মানে এই মশলাগুলো দেব আচ্ছা তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিই হ্যাঁ বসিয়ে দে তো কড়াই বসানো হয়ে গেছে গ্যাসটা অন করা হচ্ছে আজ ফাইনালি আমাদের সুসটা শেষ হয়েছে কিন্তু আরো দু তিন দিন পরে আমরা ভেজ থেকে উঠে যাব খাবো আমরা চিকেন হ্যাঁ তুই খাবি তো ও তেলটা গরম হয়ে যাক ততক্ষণ আমি পটলগুলো মেখে নেই তেল কোথায় গরম হচ্ছে সরি সরি মাথা না ইট দিয়ে ফাটিয়ে দেবো একদম চুপচাপ তেল ঢাল হ্যাঁ তেলটা দিয়ে দিই কড়াইটা গরম হয়েছে তেলটা দিয়ে দিই প্রথম তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে যাক পটলের মধ্যে নুন আর হলদি দিয়ে প্রথমে মেখে সব ফেলে দে কিছু রাখবি না সব ফেলে দে এই দেখো কি করেছে জিরে আর লঙ্কায় মিশামিশি হয়ে গেছে এদিকে কিছু হবে না একটা তরকারিতেই তো যাবে ও বাবা আর এখানে বাদাম নিয়ে নিয়েছে তো বাদামটা বলেই নি হ্যাঁ বাদামটা আমি বলতে ভুলে গেছি বাদামটা আমি পরে পেস্ট করব এমন রাধুনি আমি কোথায়ও দেখিনি গো বাদামটা আমি পরে পেস্ট করে নেব সব ফেলে দে কিছু ফেলিনি এটা প্রথমে আমি মিক্স করে নিই ভালোভাবে হ্যাঁ তেল গরম হয়ে গেছে বোন হ্যাঁ তো মিক্স করা হয়ে গেছে আর মিক্স করিস না ওরা কাঁদবে না হলে পুরো আস্তে আস্তে বানাবি আমি বলছি কি ভেতরের মশলাটা বের করে নে পরে বাদামের সাথে পেস্ট করে দিবি অনেক ভালো লাগবে খেতে কি বলিস হ্যাঁ
না হলে একটুখানি চিড়ে নে পটলগুলো। হ্যাঁ হ্যাঁ এটা চিড়ে নেব। আমি আসলে এটা বলতে ভুলে গেছি যে আমি ছুরি দিয়ে চিড়ে নেব, মানে দু সাইড চিড়ে নেব। এই যে বাপরে, আস্তে হাড়টা কেটে যেতে পারে। দু সাইডে এভাবেই অল্প অল্প চিড়ে নেব। হয়ে গেছে, সবগুলো এভাবেই করে নেব আমি। হয়নি, আরেক টুকরো দে। আরেক টুকরো দেব? সরি, তুই বানা, তুই বানাচ্ছিস, আমি তো জানি না বাদাম পটল কি করে বানাতে হয়। তো হয়ে গেছে ওর টুকরো করা। এবার ও তেলের মধ্যে, তেল গরম হয়, হু হু করছে। মোবাইলটা ছেড়ে দেবো, তোর মোবাইলটা ছেড়ে দেবো। না না না, তো আমি এটা দিয়ে দিই। আস্তে, হাত পড়ে যাবে। এটা দে। পটল ছাড়া হয়ে গেছে, এবার পটল গুলোকে ভালো করে ফ্রাই করে নেবে ও। পটল গুলোর সাথে সাথে পটল গুলো তো ফ্রাই হয়ে সেদ্ধ হচ্ছে, আর ও সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে। ধুয়ে নে, গামলাটাই ধুচ্ছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো পটলগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। আর আমি এবার পটলগুলোকে তুলে নেব। তো এই যে পটলটা তুলে নিয়েছি দি, এটা ভাজা হয়ে গেছে, মানে পটলগুলো তেল তেল থেকে তুলেছি, এটা বল পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো পটল তুলে নিলাম। পটলগুলো তেল থেকে ভেজে তোলা হয়ে গেছে। আর এবার এবার আমি বাদামটা পেস্ট করে নেব। ঠিক আছে ঠিক আছে, বাদামগুলো ধুয়ে পেস্ট করবি, ভেজে পেস্ট করবি, না এমনিতে পেস্ট করবি? বাদাম প্রথমে বাদামটা এভাবে পেস্ট করবো, পেস্ট করে তারপর জল জলটা দিয়ে দেবো বাদামে। এই যে আচ্ছা, এটা এই রান্নার কে শিখিয়েছে? মা। ইয়েস, তো এই রান্নাটা মা শিখিয়েছে, কিন্তু মাও জানে। মা আজ সন্ধ্যেবেলায় ফোন করছিল যে আজ রাত কি বাদামি তোর, ও বলছে যে বাদাম দিয়ে পটলের চড়চড়া আমার একদমই ভালো লাগে না, আমি পটলগুলো না ধুয়ে ধুয়ে খেয়ে নেবো দেখবে। হ্যাঁ, বাদাম দিয়ে ভালো লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, তো বাদামটা পুরো পুরো পেস্ট হয়ে গেছে। এই যে তুই খোসাও দিকে ছাড়ালি না, আসলে হয়েছে কি আমি বলছি,
কি হয়েছে এই যে বাদামগুলো পেস্ট করার সময় ক্যামেরাটা অফ করে আমি কি করেছি, ও বলছে মানে পেস্টটা আটকে যাচ্ছিল আর কি, শুকনো শুকনো পেস্ট করে পরে একটু সময় ভিজিয়ে রেখে উপর থেকে জলটা ফেলে দিলে মানে ওটার খোসাটা নাকি চলে যায়। আমি তো এইসব কিছু জানি না, আমি বানাইনি বললাম তো। তো আমি কি করেছি, একটুখানি জল বলে এগুলো ভালো করে মালাই পেস্ট করে দিয়েছি। বলছে এখন আর এখন আর হবে না। তারপর বলছি তাহলে আগে বললি না কেন? বললে তাই তো বলছিলাম ঘন ঘন পেস্ট করব, তুই তো সব গড়বড় করে দিস। আর এবার আমি ওকে জিজ্ঞাসা করছি তুই খোসা ছাড়ালি না কেন? তো এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। হ্যাঁ নিয়ে নে। তারপর কড়াই গরম করে নেবো। তো প্রথমে আমি এটা বাটিতে নামিয়ে নিই। তো এই যে আমি বাদামটা বের করে নিয়েছি বাটিতে, এবার আমি কড়াইটা বসিয়ে দিই গরম। তো কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে, ওর মনে হচ্ছে আর লাগবে না। এই যে লাগবে তোর? না লাগবে না, হয়ে যাবে। আচ্ছা তুই কি সম্বাস দিবি বলতো? এই যে জিরে আর তেজপাতা। ও আচ্ছা, তো জিরে সম্বাস দেবে আর তেজপাতাটা ছিঁড়ে নিবো। তো তেজপাতা যা চিড়ে নিয়ে নিচ্ছে, এবার তেলটা গরম হয়ে গেলে ও জিরে আর তেজপাতা যা ছেড়ে দেবে। তো তেলটা গরম হয়ে গেছে আর ও এবার জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবে। তো প্রথমে জিরেটা দিয়ে দিই, তেজপাতা আর এবার শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলো। এবার এবার কি বাদামের পিসটা ছেড়ে দেব। তো এবার আমি বাদামের পিসটা ছেড়ে দিই। এই যে এবার এটা নাড়াচাড়া করে নিই। মশলাগুলো এখানে দিয়ে দিবি? হ্যাঁ মশলাগুলো এবার দিয়ে দিই সবগুলো একসাথে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, নুন, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলদি গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নাও। তো এবার ভালো করে মিক্স করে নিয়ে এগুলো। আহ দেখতে কিন্তু হয়েছে রে ভাই, দারুণ দারুণ হয়েছে। খেতে কেমন হবে ভগবানই জানে। একটু নাচার করি, তারপর জলটা দিয়ে দেবো। তো এবার এগুলো ভালো করে কষাবে মশলাটাকে, একটুখানি জল দিয়ে দে। জলটা দিয়ে দি, হয়ে যাবে? হয়ে যাবে। তো এবার মশলাটাকে ভালো করে কষাবে, তারপর পটল দিবি নাকি? হ্যাঁ তারপর পটলটা দিয়ে দেবো। তো ওই মশলা কষানো হয়ে গেছে, এবার ও ঝোল দিয়ে দেবে। এই যে মশলা কষিয়ে নিয়েছে আর এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে, এইরকম ধোয়া উঠছে। তো ঝোল দেওয়া হয়ে গেছে, লাগবে কিন্তু। তো এবার পুরোটা দিয়ে দিই জল, দিয়ে দে। বানাচ্ছে ও আর জিজ্ঞেস আমার করছে। এবার কি ঝোলে জাল ওটার করে দিবি তুই? হ্যাঁ পটলটা। হ্যাঁ তো ঝোল দিয়ে দিয়েছে, এবার ঝোলে জাল ওঠার পর ও পটলটা দিয়ে দেবে। পুরো জাল উঠে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো।
अरे आस्ते এবার দু দু তিন মিনিট এভাবেই রেখে দেব আর তারপর এগুলো আমি নামিয়ে নেব যদুম না হো রহেঙ্গে হম নহি পটলটা হো গেছে তুমি নামিয়ে নাও পটলটা তো আমার পটলটা হয়ে গেছে পুরো রেডি এবার আমি এটা নামিয়ে ফেলি গরম মশলা দিবি না হ্যাঁ 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 গরম মশলা আমি রেডি করে রেখেছি এই যে তুমি নামিয়ে রেখেছি না গরম মশলাটা দিয়ে দিই তারপর নামিয়ে নেবো টাটা গেস্ট অফ করে দিই হ্যাঁ অফ করে দিই।